ন্যূনতম বেতন 21,000 টাকা করতে হবে। আইসিডিএস কে স্থায়ী করণ করতে হবে, করতে হবে, করতে হবে। আইসিডিএস কর্মী স্থায়ী না হলে 21,000 টাকা। এগারো দফা দাবি নিয়ে সিডিপিওর কাছে ডেপুটেশন জমা দিল আজ আইসিডিএস কর্মীরা। এগারো দফা দাবির মধ্য দিয়ে তাদের প্রধান দাবি বেতন খুব কম, যা সংসার চালাতে সমস্যায় পড়ছেন কর্মীরা। সরকার বিভিন্ন কর্মীদের বেতন বাড়ালেও তাদের বেতন বাড়াচ্ছে না। অবিলম্বে তাদের বেতন বাড়ানোর দাবি নিয়ে এই কর্মসূচি। সেটা হচ্ছে আমাদের অনেকগুলো দাবি, তার মধ্যে যে দাবিটা এটার মধ্যে নেই, যেটা দাবি না, যেটা আমাদের সব মেয়েদের একটা সমস্যা এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে, সেটা হচ্ছে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত সেন্টার, 11টা না বোধহয় 1টা 12টা 1টা পর্যন্ত, সেটা 11টা পর্যন্ত প্রি স্কুল 4 ঘন্টা করতে হবে, তারপরে এলাকায় ভিজিট করতে হবে। সকাল 7টায় আমাদের মেয়েদের পক্ষে যাওয়াটা যে কতটা অসুবিধা, আমাদের সবার সংসার আছে, বাচ্চা আছে, কেউ তো আমরা সংসার বাচ্চার বাইরে নই, সব থেকে বড় জলজান্ত সমস্যা হচ্ছে এটা। আর আমি এই সেই সকালে অফিস স্কুলে যেতে গিয়ে আমার রীতিমতন গত 27 তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে হাত ভাঙা। তো মেয়েদের এটা সমস্যা, স্যারকে আমরা জানাবো। মূল ডেপুটেশন হচ্ছে যে এই 10 দফা দাবি, যেটা হচ্ছে আইসিডিএস কর্মী সহায়িকাদের স্থায়ীকরণ করতে হবে, আইসিডিএস কর্মী সহায়িকাদের ন্যূনতম বেতন 21,000 টাকা করতে হবে, এবং বাড়তি কাজের জন্য যেটা আমাদের চার্জ দিয়ে দেয় এক একটা সেন্টার বলে, মানে জোরজবস্তি করে দিয়ে দেয়, তো সেটার জন্য 5,000 টাকা করে দিতে হবে। সুপ্রিম কোর্টের রায় অনুসারে কর্মী সহায়িকাদের গ্যাচুইটি দিতে হবে, অবসরপ্রাপ্তদের জন্য গ্যাচুইটি দিতে হবে, এবং 6,000 টাকা কর্মী ও সহায়িকাদের পেনশন দিতে হবে। যারা 2014 সালে অবসর নিয়েছেন তাদের অবসরকালীন 3 লক্ষ টাকা এবং 6,000 টাকা পেনশন দিতে হবে। ডিম সবজির টাকা অগ্রিম দিতে হবে। অগ্রিম দিতে হবে বলতে, যে আজকে আমরা এই মাসে রিপোর্টটা দিলাম, পরের মাসে যাতে আমরা টাকাটা পাই, কারণ আমাদের 8,000 টাকা মায়না, 8,300, তো পরের মাসে গিয়ে সেটা আমরা রিপোর্ট যখন দিচ্ছি খরচাটা হয়ে যাচ্ছে 10 থেকে 12,000 টাকা, তো আমরা সেই টাকাটা কোথায় পাবো? সম্ভব না। তার মধ্যে 3 মাসের টাকা পেন্ডিং করে রাখি, সে ডিম সবজি সবকিছু আমাদের পক্ষে সম্ভব না চালানো। প্রতিদিনের প্রতিদিনের জ্বালানি বাবদ 80 টাকা দিতে হবে, যেটা আমাদের এখন 18 টাকা দেয়। 18 টাকার মধ্যে হলুদ, দেশলাই, কেরোসিন তেল সব, মানে এমনকি মশলাপাতি দিয়ে আমাদেরকে 18 টাকা, যেটা 15 বছর ধরে একই রয়েছে, অথচ 15 বছর আগে গ্যাসের দাম কত ছিল, আর সেটা 15 বছর পরে সেটা 1100 টাকা এসে পৌঁছেছে, কিন্তু সরকার আমাদেরকে দিচ্ছে 18 টাকা, কিন্তু আমাদের থেকে নিচ্ছে 1100 টাকা, এগুলো মানা যাচ্ছে না। আমাদেরকে রীতিমতন মানে কি বলবো, যেভাবেই হোক করতে বলছে, তো এভাবে সম্ভব নয়। বাজার দর অনুযায়ী ডিম সবজির মূল্য, আমি ডিম কিনছি 6.5 টাকা 7 টাকা করে, সরকার আমাকে দিচ্ছে 5.5 টাকা, নিশ্চয়ই আমার ঘর থেকে আমি দিতে পারবো না। এদিকে পোষণ টাকার করে আধার ভেরিফিকেশন করে একটা বাচ্চাও, যেটা আগে যা হোক দুটো বাচ্চা বেশি থেকে করানো যেত, কিন্তু সেটারও কোনো উপায় নেই, তো সেই ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে মানে খুবই সমস্যার মধ্যে রয়েছি, যে এইভাবে ডিমের দাম আমাদের নিজেদের গাইড থেকে যাচ্ছে। কেন্দ্র পরিচালনার জন্য যাবতীয় সরঞ্জাম দিতে হবে, সব সরঞ্জামই মোটামুটি নষ্ট হয়ে গেছে, সেই সরঞ্জামগুলো নতুন করে দিতে হবে। পোষণ টেকারের কাজ করতে হবে, মোবাইল কেনার জন্য 12,000 টাকা দিতে হবে। পোষণ টেকারের কাজ করছি আমাদের নিজেদের মোবাইলে, কিন্তু আমরা কেন করব? সাধারণ যত অফিস আছে, সরকারি অফিস, কোনো অফিসে কি কারোর পকেটে টাকা দিয়ে কোনো জিনিস ব্যবহার হয়? চেয়ার থেকে, টেবিল থেকে, কম্পিউটার থেকে সবকিছু, কিন্তু আমাদেরকে মোবাইল, আমাদের মোবাইলেই করতে বাধ্য করছেন সরকার। নেট ভরার পয়সা পর্যন্ত দেন না, সব আমাদের পয়সায় করতে হচ্ছে, তো এগুলো আর মানা যাচ্ছে না। কর্মী থেকে সুপারভাইজার হওয়ার যে পদ্ধতি আছে সেটা কার্যকরী করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। টাকা হয়েছে ঠিকই, কিন্তু তাতে আমরা সন্তুষ্ট নই। শুধুমাত্র আমরা আমাদের জন্য দাবি করিনি, 14 সাল থেকে যারা রিটায়ার করেছে তাদের জন্যও আমরা এটা দাবি করেছি বা আগামী দিনে করছি, বর্তমানেও করছি। আরেকটা আমাদের আরো দাবি আছে, আপনারা জানেন ডিম সবজির দাম অতিরিক্ত বেড়েছে, আমরা নিজেরা কিনছি 7 টাকা করে ডিম, কিন্তু আমরা যখন অফিসকে বিক্রি করছি সেখানে 5.5 টাকা ডিমের দাম নিচ্ছে। এই 5.5 টাকা ডিম আমরা ডিমের দাম পাচ্ছি, আমাদের 8,300 টাকা মাইনে, এই পরিস্থিতিতে আমরা কি করে কিনব? আমরা এর জন্য আন্দোলন করেছিলাম, ডিএম সাহেবের কাছে আমরা দাবি করেছিলাম, আমরা কাজ করুন, ডিম সবজির দাম পাই না, সময় মতো পাই না, আমরা তার জন্য আন্দোলন করে আমাদেরকে 2 মাসের ডিম সবজির বিল দিয়েছিল, আবার আমরা দাবি করেছিলাম ডিএম এর কাছে যাব, কিন্তু উনি আমাদের বিলে সই, আমরা যাব বলে আন্দোলন করব বলেই একটা বার্তা পাঠিয়েছিলাম, তারপরে উনি 2টো ডিম সবজির বিলে সই করে দিয়েছেন।
আমাদের যে জ্বালানি বিল দেওয়া হয় 18 টাকা, এতে কি চলে এই বর্তমান পরিস্থিতিতে? এটা 18 টাকা জ্বালানি, আমরা ওখানে 80 টাকা জ্বালানির বিল দাবি করেছি, 80 টাকা যাতে আমাদের জ্বালানির বিল দেওয়া হয়। আমরা এই কতগুলো পয়েন্টের ওপরে, এছাড়াও আমাদের মেয়েদের ইউনিফর্ম 2 বছর ধরে ইউনিফর্ম দেওয়া হয়নি, মেয়েরা কিভাবে সেন্টারে যাবে, কিভাবে অফিসে আসবে, সেজন্য আমরা দাবি করছি। এবং আমাদের ইউনিফর্মটা যাতে ভালো দেওয়া হয়, কোয়ালিটি ভালো হয়, সে বিষয়টাও একটু দেখতে হবে। এছাড়াও আমাদের আরও দাবি আছে, সকলকেই বলছি যে আমাদের এই দাবি পূরণের জন্য আমরা আজকে এই আন্দোলন করার সিডিপিও অফিসের সামনে এসেছি ঠিকই, কিন্তু আমাদের আরও বড় বৃহত্তর আন্দোলনের মধ্যে যাব আমাদের দাবিগুলো পূরণ করার জন্য। আমরা যখন পেনশন পেতাম, আমরা যখন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার প্রথম দিকে ছিলাম, তখন কিন্তু আমরা মাতৃত্বকালীন যে 6 মাসের ছুটি দেওয়া হয় সেটা কিন্তু ছিল না। আমরা আন্দোলন করেই এই ছুটি আদায় করেছি, যেটা এখন মিড ডে মিল আশাকে দেওয়া হয় না। আমরা সব সময় আন্দোলনের মধ্যে আছি, আমাদের 26, 27, 28, 29 এই 4 দিন দিল্লিতে অবস্থান বিক্ষোভ আছে, বাদল অধিবেশন আছে, ওই জন্য আমরা পার্লামেন্টের সামনে 4 দিন ধরে অবস্থান বিক্ষোভ করব। এবং এই অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে আমরা প্রধানমন্ত্রীকে জানাতে চাই যে আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীর 21,000 টাকা বেতন দিতে হবে, পেনশন চালু করতে হবে, সরকারি কর্মচারী তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী হিসাবে নিয়োগ করতে হবে, এবং আমাদের যে গ্যাচুটি, আমাদের সংগঠনগতভাবে কেস করা হয়েছিল গুজরাট হাইকোর্টে, এবং সেখান থেকে একটা রায় বেরিয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্যাচুটি দিতে হবে, এদের ন্যায্য অধিকার। কিন্তু আমাদের পশ্চিমবাংলায় এটা বলছে যে এটা গুজরাটের ব্যাপার। আমরা চাই আমাদের সমস্ত পশ্চিমবাংলা তথা আমার 4টা ব্লক, নদিয়া, সব জায়গার অঙ্গনওয়াড়ি কর্মীরা, সহায়িকারা যেন গ্যাচুটিটা পায়। এবং যারা এটা 72 সাল থেকে রায় দিয়েছে, কিন্তু আমাদের অঙ্গনওয়াড়ি যেহেতু 75 সাল থেকে, এর মধ্যে যে অঙ্গনওয়াড়ি কর্মীরা মারাও গেছেন, রিটায়ার করেছেন, প্রত্যেকেই এই গ্যাচুটি পাবে, এবং বর্তমান যারা কাজ করছে তারাও পাবে। এইটা আমাদের দাবি যাতে দেওয়া হয়। এবার চলে এসেছে হালি শহর খাসবাটিতে, শ্যাম সুন্দরী তলা জিপি রোড। এখানে পেয়ে যাবেন ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ, অসাধারণ এবং স্টাইলিশ ব্র্যান্ডেড অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড ক্লাস কালেকশন, টাইলস, মার্বল, গ্রানিটো, ব্ল্যাক স্টোন অ্যান্ড স্যানিটারি হাব, ইউনিক কালেকশন। আর দেরি না করে আজই চলে আসুন নিটকো টাইলস এ। আমাদের ঠিকানা হালি শহর খাসবাটি, শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। আমাদের ফোন নম্বর 0333561-6190। মনে রাখবেন, টাইলস মানে নো বাজারিয়া, অনলি নেটকো। কল্যাণী মেইন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন, আছে সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, KGR পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।